তারপরে যে ধস নেমেছে এখান থেকে আমরা খুব একটা বেরিয়ে আসতে পারি না এবং এখন গতকাল দেখা গেছে যে আবার 4400 নিচে ইন্ডেক্স চলে গেছে আর কি গতকালকে 4493 তে শেষ হয়েছে ইন্ডেক্সটা আপনি কি মনে করেন না স্যার যে এই যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা আসতে পারতেছে না বাজারকে ভাইব্রেন্ট করতে পারতেছে না তারা একটা রিজন বলতেছে সো কল মানে এক্সপোজার দিস এক্সপোজারটাকে কি আপনি সমর্থন করেন যে এক্সপোজার যেটা এটা তো মূলত ব্যাংকগুলোর ক্ষেত্রে এটা প্রযোজ্য এবং তাদের যেটা বলা হয়েছিল যে 25% অফ দেয়ার ক্যাপিটাল অফ দ্য পেইড আপ ক্যাপিটাল আর কি যেটা আগে ছিল 10% অফ লাইবিলিটিস এবং তাতে বেশ কিছু ফান্ড এটা আটকে গিয়েছিল এটা পরবর্তীকালে সেই সময়টা সমন্বয়ের সময়টা বাড়ানো হয়েছে কিন্তু আমি মনে করি এটা এখনও বাড়ানোর প্রয়োজনীয়তা আছে এবং বর্তমান বাজারের যে পরিস্থিতি এটা আমার মনে হয় যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যদি এগিয়ে না আসে সেটা ব্যাংকই হোক বা নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস হোক বা মিউচুয়াল ফান্ডস হোক তারা এগিয়ে না আসলে ওই সামষ্টিক অর্থনীতির গতি যতই ইতিবাচক হোক না কেন বা যতই গতিশীল হোক না কেন খুচরা বিনিয়োগকারী যারা মানে তারা এই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে লিডটা নেবে আর এক্স্যাক্টলি সুতরাং তারা যদি না এগিয়ে আসে তাহলে এই ক্ষুদ্র বিনিয়োগকারী যারা তারা এগিয়ে আসবেন বলে আমার কাছে মনে হয় ধন্যবাদ আপনাকে স্যার আপনি আমাদের একটা জিনিস অন্তত সমর্থন করেছেন যে এই যে এক্সপোজার সকল এক্সপোজারের 25% এর থেকে বেরিয়ে আসা উচিত বাড়ে আচ্ছা হুজিস্তান নুরুল নাহিন আপনি তো পুঁজিবাজারের একজন নেত্রী আপনাদের সামনে যে বাজেটটা আসতেছে বাজেটটি বিভিন্ন ফোরামে আলোচনা হচ্ছে বিভিন্নভাবে আছে আপনারা বাজেটটা কীভাবে দেখতে চান কীরকম বাজেট চান সরি ধন্যবাদ মুস্তাক সাহেব আপনাকে এখানে আমরা বাজেটটা আমরা কিন্তু দেখেছি ভাইও যেটা বললেন যে পুঁজিবাজারটা 2010 পর থেকে কিন্তু পতনের বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারছে না আমরা যদি খেয়াল করি কন্টিনিউয়াস পতন এবং বর্তমানে 2010 আপনি দেখেছেন যে রাস্তায় আন্দোলন হতো সংগ্রাম হতো বিনিয়োগকারীরা মিছিল মিটিং করতো এখন এগুলো নেই না থাকার কারণে নীতি নির্ধারণী অনেকে বলছেন যে স্থিতিশীল আছে মার্কেট এটা কিন্তু আপনি শুনেছেন আপনি ইন্ডিপেন্ডেন্ট টিভি যদি দেখে থাকেন 2-3 দিন আগের প্রোগ্রাম ওখানেও নীতি নির্ধারক একজন যখন বলে যে মার্কেট স্থিতিশীল আছে এটা কিন্তু আমাদের জন্য সাংঘাতিক দুঃখের একটা বিষয় সাংঘাতিক কষ্ট আমাদের কষ্ট রাখার জায়গা নাই তখন মনে হয় যে আমরা কার কাছে যাব কার কাছে যে আমরা বলি আমি একটু ইন্টারফেয়ার করি সেটা হচ্ছে স্থিতিশীল আছে ঠিক কিন্তু এটা নিম্ন পর্যায়ে নিম্ন পর্যায়ে স্থিতিশীল যেটা আমাদের কারোরই কাম্য না স্যার সবচেয়ে দুঃখজনক হচ্ছে স্যার আমরা মাঝে মাঝে মনে হয় পুঁজিবাজারটা অভিভাবকহীন যদি আপনি অভিভাবক হয়ে আপনি যদি মন্তব্য করেন যে যা আছে ঠিক আছে এটা নিয়ে আর ইয়ে করার অর্থ না তাহলে তো পুঁজিবাজারের অবস্থা সাধারণ মানুষের কাছে পুঁজিবাজারটা তাহলে কি হয়ে অবস্থা আসছে এখানে হয়েছে কি যেহেতু মিছিল মিটিং দেখছে না মানে ব্রোকার হাউসের সামনে কিংবা স্টক এক্সচেঞ্জের সামনে সবাই তারা নীতি নির্ধারক মহল অনেকেই মনে আমি সবার কথা বলছি না কিছু কিছু ইম্পর্টেন্ট মানে ব্যক্তিবর্গ মনে করছেন যে না মার্কেট তো স্থিতিশীল আছে এটাতে হয়েছে কি যে তারা ভাবছে মার্কেট স্থিতিশীল হয়তো অনেক ভালো আছে ভাই যেটা বললেন যে সর্বনিম্ন পর্যায়ে স্থিতিশীল এটা বলেন এখানে যে আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে বিনিয়োগকারীরা আমি একটা কথা বলি যে যারা মারা গেছে অনেকে কিন্তু সুইসাইড করেছে এটা বলতে আমার কষ্ট হয় তারা কিন্তু মরে বেঁচে গেছে আর যারা বেঁচে আছে তারা মরে বেঁচে আছে বেঁচে মরে আছে মরে আছে এই অবস্থা লাশ হয়ে আছে এক্স্যাক্টলি আমাদের আপনি দেখেন এখানে রক্ত নাই রক্ত শূন্য হয়ে যাচ্ছে পুঁজিবাজার তার মধ্যে একদিকে হচ্ছে বিনিয়োগটাকে আপনি অফ করে দিয়েছেন কমিয়ে দিয়েছেন যে এক্সপোজার লিমিটের বাধ্যবাধকতা আছে জুলাইয়ের মধ্যে মানে তার মানে কি লিকুইডিটি ক্রাইসিস আরেকদিকে হচ্ছে অনেক শেয়ার আসছে বাজারে তারা যেটা দেয় যে ওভার সাবস্ক্রিপশন হচ্ছে ওভার সাবস্ক্রাইব হচ্ছে কিন্তু এই বিনিয়োগকারী তো এক না আলাদা আলাদা এখানে যেটা হয়েছে যে মার্কেট ওইটার এই এই নির্দিষ্ট কিছু সংখ্যক বিনিয়োগকারী আছে তারাই কিন্তু বাজারে ঘুরপাক খাচ্ছে এখানে চরম পরিমাণ লিকুইড ক্রাইসিস প্রাইমারি মার্কেট এন্ড সেকেন্ডারি মার্কেট ইজ এ ডিফারেন্ট আমি একটু বলি ধরেন এখন বাজারটাকে বাঁচিয়ে রাখতে হলে কিছু জিনিস করা উচিত যেমন অপ্রদর্শিত অর্থ যেটা আছে আমাদের দেশে আপনি কয়েকদিন যদি আমরা ন্যাশনাল পত্রিকাগুলো দেখি কয়েক সপ্তাহের মধ্যে ওখানে কী এসছে মূল ইয়েটা ইয়েটা সংবাদটার মূল হেডিংটা এসছে যে প্রচুর পরিমাণে অর্থ মালয়েশিয়ায় চলে গেছে সেকেন্ড হোম হিসেবে কানাডায় চলে গেছে আপনার কাছে এই ব্যাপারে আবার আসবো কারণ সবাইকে আমাদের আলোচনায় অংশগ্রহণ করতে হবে দর্শকরাও আলোচনায় অংশগ্রহণ করছে আপনাকে একটা জিনিস জানতে চাচ্ছি আপনি মানে পুঁজিবাজারের একজন লিডার
আপনি আমাদেরকে একটুখানি বোঝান যে এই যে পুঁজিবাজারের দৈন্যদশা, আপনারা ওখানে যাচ্ছেন, এখানে যাচ্ছেন, বিভিন্ন মন্ত্রণালয়ে যাচ্ছেন, বিভিন্নভাবে সুপারিশের চেষ্টা করছেন বিভিন্ন এক্সপোজারকে ইয়ে করার জন্য, কিন্তু পুঁজিবাজারের দৈন্যদশার থেকে উত্তরের উপায়টা কী, আসলে কী করতে হবে পুঁজিবাজারকে নিয়ে? এখন মোস্তাক ভাই, প্রথমে আসা যাক আসলে এই অবস্থা কেন হলো। এখানে স্যারে উল্লেখ করেছে যে ইনস্টিটিউশনগুলোকে আগায় আসতে হবে। আসলে দেখেন, ইনস্টিটিউশনগুলোকে আপনার কিন্তু একদম সিক করে দেওয়া হয়েছে। আপনার 2013 সালের জুলাইয়ে ব্যাংকিং কোম্পানি আইন যে 1993 চেঞ্জ করে ওই যে 10% অফ লায়াবিলিটির জায়গায় 25% অফ ইকুইটি করা হয়েছে, ওখানে প্রায় 40-45 হাজার কোটি টাকার সেল প্রেশার বাজারে আসছে। 40-45 হাজার কোটি টাকার, এটা কিন্তু হিসাব করা টাকা, এবং এটা 3 বছরের অ্যাডজাস্টমেন্ট করার জন্য বলা হয়েছে। তাহলে ইয়ারলি প্রায় 12-15 হাজার কোটি টাকা সেখানে, তাহলে মান্থলি অ্যাবজর্ব করতে মান্থলি প্রায় 100 কোটি টাকা বা এরকম টাকা সেল করতে হচ্ছে, এবং অলমোস্ট কিন্তু অনেক সেল হয়ে গেছে। এখন আর বোধ 2-2.5 হাজার কোটি টাকা বাকি আছে। এখন এই অবস্থায় তাদের কিন্তু শেয়ার বাই করার ক্যাপাসিটি নাই। ইভেন কি তাদের এখানে যারা হাই এন্ড ইনভেস্টার ছিল বড় এবং ইনস্টিটিউশন নিজেও, তারা সিক হয়ে গেছে, তাদের ইকুইটিটা মাইনাস হয়ে গেছে। আমি একটা এক্সাম্পল দিই, কিছু শেয়ার, নাম বলবো না আমি, 600 টাকার উপরে দাম ছিল, এটা 8-10 টাকা আছে তাদের কাছে, এইসব শেয়ার হোল্ডিংয়ে আছে ইনস্টিটিউশনের কাছে, লিজিং কোম্পানি, ব্যাংক, এই ধরনের শেয়ার। এখন ওইখানে গত কিছুদিন আগে একটা হিসাব করা হয়েছে, প্রায় 6,000 কোটি টাকার মতো আপনার ইকুইটি মাইনাস ইনস্টিটিউশন এবং হাই অ্যান্ড ইন্ডিভিজুয়ালদের মিলে, সেটার একটা প্রস্তাব দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকে এবং মিনিস্ট্রি অফ ফাইন্যান্সে। এখন ওই টাকাটা হলে, কারণ বাংলাদেশ ব্যাংক অনেক প্রজেক্টে আপনার ল ইন্টারেস্টে 3-4% ইন্টারেস্টে আপনার টাকা দিয়ে থাকে, ওইখানে ওই 6,000 কোটি টাকা যদি মানে দেওয়া হয়, কারণ একটা ব্যাংকের হয়তো সাবসিডিয়ারি ব্রোকার হাউস সেই ব্রোকার হাউসকে দিবে না, তার প্যারেন্ট কোম্পানি যদি একটা গ্যারান্টি দেয় যে আমি টাকাটা দিব যদি আমার সাবসিডিয়ারি না দিতে পারে, সেখানে কোনো কোথাও 20 কোটি, কোথাও 50 কোটি, কোথাও 100 কোটি দরকার হবে, তো সেইটার প্রস্তাব দেওয়া হয়েছে ইতিমধ্যে। এইটা সামনে বাজেট আছে, এইটা যদি দিয়ে দেওয়া হয় তাহলে এটা লেভেল হয়ে যাবে। ধন্যবাদ মিজান ভাই, আশা করি বাজেটে ইনটেক করুক সেটা। স্যার যেটা বলতেছিলেন আপনি, যেটা যে পুঁজিবাজার যে এক্সপোজারের যে মানে 25% একটা বিধিমালা করেছে বা আইন করেছে, এটা কি ইজিটে বাইবেল যে এর থেকে আমরা বেরিয়ে আসতে পারবো না, এর থেকে এটাকে চেঞ্জ করা যাবে না, এটা কোনো ইয়ে হবে না? না, চেঞ্জ করা সম্ভব সেটা তো আমরা ইতিমধ্যে দেখেছি, কেন এটা সময়সীমাটা তো বাড়ানো হয়েছে। এখন আমার যেন মনে হচ্ছে যে একটা প্রস্তাব ফ্লোট করা হচ্ছে যে এই সময়সীমাটা 2018 সাল পর্যন্ত নিয়ে যাওয়া, এবং আমি এটা জোরভাবে সমর্থন করি। তার কারণ হচ্ছে যে এই যে যেটা বললেন যে এখন অনেকের হয়তো নেগেটিভ ইকুইটি আছে আর কি, তো এই সময়টা পেলে তখন তারা আস্তে আস্তে যদি রেজিস্টার সমন্বয় করে তাহলে একবারে গিয়ে মার্কেটে চাপটা পড়বে না আর কি, সেল প্রেশারটা একবারে পড়বে না আর কি। সুতরাং এটা বাড়ানো উচিত, এবং এটা তো করা সম্ভব আমার ধারণা যে আইনে নিশ্চয়ই এমন কোনো রুলসের প্রভিশন আছে যে এটা প্রয়োজন মতো এটা বাংলাদেশ ব্যাংক এবং মাননীয় অর্থমন্ত্রী কথাও দিয়েছেন এটা করবেন, তো এটা তো করা উচিত বলে। কিন্তু একটা জিনিস স্যার, আমি একটু ইন্টারফেয়ার করছি এখানে স্যারের সাথে, আপনার জুনের 15 তারিখ পর্যন্ত এই টাইমটা আর কি, লাস্ট ডেট আর কি, এখন ওইটা যদি লাস্ট ডেটে যায় করে তাহলে মার্কেটে তো প্রেশার হয়ে যাবে, ইন্ডিয়াতে সেল প্রেশারটা তো হয়ে যাবে। ইন্ডিয়াতে কিন্তু আছে যে 40% এক্সপোজার, আমাদের এখানে যেটা আছে 25% পেইড আপের, ইন্ডিয়াতে কিন্তু 40% আছে, তাহলে আমাদের দেশে আরেকটু বাড়লেই বা ক্ষতি কি? আর এক্সটেনশন করা তো কোনো বিষয়ই না। আমি স্যারের সঙ্গে একটুখানি প্রশ্ন করতে চাচ্ছি যে এই যে ব্যাংকগুলো আমাদের যে দৈন্যদশার অবস্থাটা, ব্যাংকগুলো ব্যাংকে তো স্যার সরকারি ব্যাংকগুলোর অবস্থা তো শুনছেন, এই পত্রপত্রিকা দেখতেও পাচ্ছেন, আপনিও আপনি একজন অর্থনীতিবিদ,
এখানে আপনি একটা জিনিস দেখেন, ব্যাঙ্কগুলোর কিন্তু মানে লাইবিলিটির তুলনায় ডিপোজিট যেভাবে মানে লাইবিলিটি বাড়তেছে, অথচ স্যার ল্যান্ডিং সেভাবে বাড়তেছে না। ব্যাঙ্ক ইজ সিটিং অন দ্য আইডল মানি, তারা মানে ল্যান্ডিংয়ে যদি না করতে পারে তাদেরকে যদি সেই সুযোগটাও না দেয় যে তারা পুঁজিটা কোথায় খাটাবে কীভাবে খাটে, শুধু এই বাংলাদেশ ব্যাঙ্কের বন্ড কিনে বসে থাকছে, আর তো কোনো ইনভেস্টমেন্ট তেমন কিছু দেখতেছি না স্যার, এই ব্যাপারে আপনার কী মন্তব্য? না, এখানে তো বর্তমান যে পরিস্থিতি সেটা কিন্তু এটা অ্যাকুমুলেশন ওভার টাইম। বেশ কতদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি যে ব্যাঙ্কগুলোর যেটা অতিতারল্য বলা হয় আর এক্সেস লিকুইডিটি, সেটার মাত্রাটা বেড়ে যাচ্ছে। এবং ব্যাঙ্কগুলোর এই অতিতারল্যের মধ্যে এটা বিশ্লেষণ করলে দেখা যায় এর মধ্যে আপনার বেশ কিছুটা আছে হলো এক্সেস ক্যাশ রিজার্ভ, এটা বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভটা ওখানে ক্যাশ হিসাবে যে রিজার্ভটা রাখতে থাকে, কিন্তু বড় অংশটা হলো সরকারি বন্ডে বা এই ট্রেজারি বা গভর্নমেন্ট বন্ড ইত্যাদি। এখন এখানে যেটা একটা অসুবিধা হচ্ছে যে আমাদের দেশে তো সেকেন্ডারি বন্ড মার্কেট অপারেট করে না, সুতরাং এটা তরল সম্পদ বলা হচ্ছে কিন্তু আসলে এটা তরল। এক নম্বর। দ্বিতীয় সমস্যা হচ্ছে যে তো এখন ওই সেকেন্ডারি বন্ড মার্কেট না থাকার ফলে যে ব্যাঙ্কগুলো যেগুলো বিক্রি বাজারে বিক্রি করে টাকা তুলে সেটা অন্য রিয়েল সেক্টর বিনিয়োগ করবে সেটা তারা করছে না বা করতে পারছে না। আচ্ছা, এখন দ্বিতীয় বিষয় যেটা সেটা হচ্ছে যে আপনার প্রকৃত খাত থেকে যে চাহিদা সৃষ্টি লোনের, আপনার দেখেছেন যে সম্প্রতিকালে যে কিন্তু ল্যান্ডিং ইন্টারেস্ট রেট কিছুটা হলেও কমেছে। কমলে কি হবে স্যার? নাইদার দে হ্যাভ ল্যান্ডিং অন রিয়েল এস্টেট নর দ্য স্টক মার্কেট। তো সেটাই আমি আসছি যে এখন যে এই যে প্রায় 2% মতো কিন্তু ল্যান্ডিং রেট কমেছে, কিন্তু সে সত্ত্বেও ওই প্রকৃত খাতের চাহিদা বাড়ছে না আর কি, যার ফলে দেখা যাচ্ছে যে আপনার যে বেসরকারি খাতে বিশেষ করে বেসরকারি খাতে ঋণের প্রবাহের যে ঋণ প্রবাহের যে প্রবৃদ্ধি সেটা প্রায় গত বছরের মধ্যে স্থবির হয়ে আছে এবং বাংলাদেশ ব্যাংকের যে টার্গেট ছিল তার নিচে। এখন এখানে ইস্যুটা হচ্ছে যে এই যে বিনিয়োগের ক্ষেত্র যেটা, সেটা তো এখন আপনি রিয়েল এস্টেটের কথা উল্লেখ করেছেন, সেখানে তো করতেছেন রিয়েল এস্টেটে তো আপনার বিরতি নিতে হবে, আমি এর মধ্যে একটা টেলিফোন নিতে হবে। প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আমার নাম সরওয়ারদি। জি, আমি মির্জা আজিজ স্যারকে এবং মুস্তাক ভাইকে একটা প্রশ্ন করতে চাই। আচ্ছা বলেন, বলেন প্রশ্নটা করেন। প্রশ্নটা হলো, আমরা বিনিয়োগ করে দীর্ঘদিন যাবত বিনিয়োগ করে সুফল হয়তো পেয়েছি, কিন্তু আমরা আস্থার যে সংকট, সেই আস্থার সংকট থেকে বের হওয়ার জন্য যে নীতি নির্ধারকরা যেসব আইন কানুন করেছে, আমি একটা প্রশ্ন করতে চাই, গত 5 বছরে যতটা আইপিও বাজারে আছে সেগুলি আমাদেরকে যেসব অ্যাকাউন্টস এবং তাদের এভরিথিং দিয়েছে, তাদের একটার সাথে বর্তমানের একটো কোনো সামঞ্জস্য নাই। এবং ধন্যবাদ প্রশ্ন করতে, আপনাকে আপনার আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। এবং যে প্রাইসে আইপিও আসতেছে সেই প্রাইসটা 1 মাস কন্টিনিউ করতেছে না, পরে পড়ে যাচ্ছে, এই নিয়ে স্যার আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। না, এটা তো একটা দুর্ভাগ্যজনক পরিস্থিতি আমি বলবো, যে সম্প্রতিকালে যেটা দেখা যাচ্ছে যে বুক বিল্ডিংয়ের নামে অতিমাত্রায় প্রিমিয়াম দিয়ে আইপিওটা ইস্যু হচ্ছে এবং সেখানে কিছু সংখ্যক বিনিয়োগকারী তারা ওই তাদের মূল কাজটাই হচ্ছে আইপিওতে বিনিয়োগ করা এবং এটা করে ওই ওভার বিল্ডিং করে আপনার দামটা বেড়ে যাচ্ছে এবং পরবর্তীতে যখন এটা সেকেন্ডারি মার্কেটে আসছে এটা বাজারে থাকছে না। এখন ধরেন যে বিনিয়োগকারী আইপিওতে বিনিয়োগ করেছে, ধরেন 10 টাকার শেয়ার আজকে সে 25 টাকায় কিনেছে, কালকে কিন্তু সে 30 টাকায় বিক্রি করছে বা 35 টাকায় বিক্রি করছে, সেই কারণেই কিন্তু তারা এই এখানে ওভার বিল্ডিংটা মানে ওভারসাবস্ক্রাইব হয়। কিন্তু তারপরে ওই যে বিক্রি করে যে 30 বা 35 টাকা সে পেলো, এটাকে কিন্তু সে আবার সেকেন্ডারি মার্কেটে আনছে না, কাজে ওখান থেকে কিন্তু ওই টাকাটা চলে যাচ্ছে, কাজে ওই টাকাটা কিন্তু বেরিয়ে চলে যাচ্ছে, মানে আইপিওর মাধ্যমে যে টাকা আসছে আর কি সেটা কিন্তু বেরিয়ে চলে যাচ্ছে। এখন এই পরিস্থিতি থেকে ই করার জন্য এখানে যেটা দরকার আমি মনে করি, যে বুক বিল্ডিং হোক বা যাই হোক, খালি শুধু মার্কেটের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিলে হবে না। এখানে এসএসসির যে অফারই আসুক না কেন, এটা আমি মনে করি
যে এক আরো গভীরভাবে বিশ্লেষণ করা দরকার প্রাইসটাকে, যে প্রাইসটা লেজিটিমেট কিনা, এটা বলা উচিত না যে এই প্রাইসটা হবে। কিন্তু আমি যেটা করতাম আর কি, যে আমি যেটা করতাম বলতাম যে আমার কাছে যদি মনে হয় যে এটা ওভার প্রাইসড, আমি বলতাম যে এই প্রাইসটা যুক্তিসঙ্গত না, আবার করে আসো বা তুমি আবার আসো যুক্তিসঙ্গত প্রাইস। সেই কাজটা যদি এসএসসি করে তাহলে আমার মনে হয় যে এই যে আইপিএল থেকে যে একটা এক্সোডাস হচ্ছে, এই সমালোচনাটা হইতো না, সেটা হতো না। আপনাকে যে আলোচনাটা করতেছিলাম আমরা বাজেট এবং ইউনিয়ন স্যারের লগে কন্টিনিউশন নিয়ে আসতেছে, এই যেমন আমাদের আইপিও নিয়ে স্যার তো বলেই ফেলালেন, সেটা হচ্ছে যে আমাদের অপ্রদর্শিত অর্থ কিন্তু সুযোগ দিয়েছিল এর আগেও, কিন্তু ওইভাবে আমরা সাড়া পাইনি। তার একটা কারণ কি যে এনবিআর কোনো কোয়েশ্চেন করতো না, এটা ঠিক আছে, কিন্তু দুদক, দুর্নীতি দমন কমিশন এবং মানি লন্ডারিং প্রতিরোধ যেইসব প্রতিষ্ঠান আছে তারা কিন্তু কন্টিনিউয়াস খবর চাচ্ছে, আপনার হাউস, উনার হাউস, আমার হাউসে প্রতিদিনই বলছে যে এ সম্বন্ধে তথ্য দাও, এই দাও। এতে করে হয়েছে কি, মানুষজনের মধ্যে একটা ভীতি কাজ করছে, ওইভাবে কিন্তু তারা এখানে ইজি ফিল করছে না, প্যানিক থেকে বেরিয়ে আসতে পারছেন। এই যে ভীতি, ভীতিটার কারণে আমরা কিন্তু সুফল পাচ্ছি না অপ্রদর্শিত অর্থর। এর ফলে হচ্ছে কি যে মূল ধারায় কিন্তু আসছে না, ইকোনমির মূল ধারায় আসছে না, বিদেশে পাচার হয়ে যাচ্ছে যেই আমরা পত্রপত্রিকাতে যেটা পড়ছি। আমার মনে হয় যে এই টাকাটাকে অপ্রদর্শিত অর্থ, এবং ধরেন সমীক্ষায় দেখা গেছে, একটা সমীক্ষায় যে 46% থেকে 51% হচ্ছে অপ্রদর্শিত অর্থ, এবং অনেকগুলো আছে কি যে কালো টাকা হয়তো না, কোনো অপ্রদর্শিত, হ্যাঁ অপ্রদর্শিত, এরাও আনট্যাক্সড মানি যেটা আমি বলবো, ওই টাকাটাকে আমার মনে হয় যে গতবারও যেটা ছিল যে ট্যাক্সের অতিরিক্ত 10% দিয়ে এটা হোয়াইট মানি করা যেত, আমার মনে হয় যে এবার বাজেটেও এটা থাকা উচিত। আপনার ওই যে দুদক কিংবা মানি লন্ডারিং কমিটি, আমরা তো রেগুলারই চিঠি দেখছি, রেগুলারই আমরা তথ্য উপাত্ত কিন্তু দিয়ে যাচ্ছি তাদেরকে, অন্য অন্য সরকারি যারা সরকারের পক্ষ থেকে। একটু সমস্যার কথা বলি, এক্ষেত্রে সমস্যাটা হচ্ছে যে আপনারা যেটা বলতে চাচ্ছেন যে মানে বৈধভাবে উপার্জিত কিন্তু অপ্রদর্শিত, অপ্রদর্শিত ট্যাক্স ছাড়া আর কি, ট্যাক্স না না স্যার, এখানে আমি একটুখানি ক্লিয়ার করে দিই আপনাকে, যে একটা জমি আমার বাবা রেখে গেছে, আমি জানি যে বিশেষ করে রিয়েল এস্টেট ক্ষেত্রে হয় যে আমার যেটা হয়তো 10 লাখ টাকার জমি আমি হয়তো ডকুমেন্ট করেছি 2 লাখ টাকা সেটার উপরে, এক্স্যাক্টলি ওইভাবে হচ্ছে। কিন্তু কথা হচ্ছে যখন আমি বলতে চাচ্ছি যে বৈধভাবে অর্জিত কিন্তু অপ্রদর্শিত সে এই সুযোগটা পাবে, এখন উপার্জনটা বৈধ কি অবৈধ সেটা কে নির্ধারণ করবে? সেখানে যদি একেবারে যদি টোটাল আপনার ক্লিন বিল দিয়ে দেওয়া হয় যেভাবে আসুক আমি এটা নিয়ে মাথা খাওয়া মারা, তাহলে এক কথা, নইলে তো ওই যে দুদক বা অ্যান্টি মানি লন্ডারিং তাদের তো ওই থাকবেই যে তারা বলবে যে তারা তো বলবে যে এটা তো বৈধ কিনা সেটা দেখার তো আমার দায়িত্ব আছে। তো কাজেই ওই একটা হতে পারে যে ঠিক আছে একদম অমনিবাস দিয়ে দিলাম যে যেভাবে আসুক আমি ওটা খোঁজ নিব না স্যার, এটা কিন্তু ছিল, তো এটা ছিল, ছিল 3 বছর ছিল এটা, এই যে এবং তখন টাকা এসেছিল আর কি বাজারে, না তখনও খুব বেশি আসে নাই কিন্তু, না না তখন ভালোই ছিল, 800 কোটি টাকা এসেছিল আর 2007-08 এবং সেখানে কিন্তু ওই অপ্রদর্শিত এটা ছিল ব্যাপারটা, যে এটা বৈধভাবে অর্জিত কিন্তু অপ্রদর্শিত এটাই ছিল আমার, এবং তারপরে ওই যে রেগুলার ট্যাক্স রেটের উপরে 10% একটা ফাইনের ব্যবস্থা ছিল, তো তখন একটা বিশেষ পরিস্থিতি ছিল যে কারণে এটা এসেছিল, কিন্তু তাছাড়া খুব বেশি আসে নাই। তবে আমি মনে হচ্ছি যে আর একটা সুযোগ দিয়ে দেখা যেতে পারে যে ঠিক আছে, তবে তাতে যে খুব একটা বেশি মানে অতীতের অভিজ্ঞতার আলোকে আমার মনে হয় না যে খুব বেশি এটা। আমি একটু বলি, আমি আপনাকে একটু বলি, এখানে একটু ডিফার করি আপনার সাথে, দেখেন আপনি আমরা কিছুদিন আগে দেখেছি যে আমেরিকায় তাদের কিন্তু অর্থনৈতিক ইয়া ছিল, খরা ছিল যেটাকে বলবো, কিন্তু ইউরোপে সাংঘাতিক ক্রাইসিস ছিল, মালয়েশিয়াতে ওরা কিন্তু সেকেন্ড হোম প্রজেক্টটা দিয়েছে কেন, আমাদের মতন কান্ট্রিগুলো থেকে টাকাগুলো ড্রেনেজ করে, ড্রেন আউট করে নিয়ে যাওয়ার জন্য, এবং এক্স্যাক্টলি আমাদের দেশে কিন্তু তাই হয়েছে, আমাদের দেশে যারা টাকা উপার্জন করছে তারা সেফ মনে করে এই টাকা মালয়েশিয়া নিচ্ছে, দুবাইতে নিচ্ছে। আমরা যদি একটু বলি ভাই, আমি এভাবে যদি আমরা আমরা তাদেরকে সুবিধা দিয়ে
দেশে রাখতে পারি, দেশে যদি টাকাটা রাখতে পারি তাহলে কি হচ্ছে যে তৃণমূলের যে লোকগুলো আছে, আমাদের দেশে দারিদ্র যে জনগোষ্ঠী আছে, তারাও কিন্তু এটা থেকে উপকৃত হচ্ছে। দেশের অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে, শিল্প উন্নয়ন হচ্ছে, এতে করে কিন্তু তারা সার্বিক উন্নয়নে এই টাকাটা কাজে লাগছে। কিন্তু আমরা যদি তাদেরকে কোনো সুযোগই না দিই, দেশের টাকা বিদেশে চলে যাচ্ছে, এটা তো আমাদের কোনো উপকার হচ্ছে না। আমি স্যারের সঙ্গে একমত। স্যার একবার কথাবার্তা বলতেছিলাম যে টাকাটা যাওয়ার মানেটা কি, এখানে ইনভেস্টমেন্ট স্কোপ ইজ লিমিটেড। যদি এখানে ইনভেস্টমেন্ট স্কোপটা থাকতো তাহলে টাকাটা হয়তো এইভাবে যাইতো, পরিবেশটা যদি ইয়ে করতো। যেমন দেখুন, এই যে আপনার যে ওয়ার্ল্ড ব্যাংকের ইজ অফ ডুইং বিজনেস একটা ইন্ডিকেটর বের করে, এমনিতেই 189 দেশের মধ্যে আমাদের অবস্থান হলো 172 ছিল গত বছরে, এবছর এবারে 174, আরও 2 দশমিক নেমে গেছে। তো কাজে এই যে দেশের প্রকৃত খাতে বিনিয়োগের যে পরিবেশটা এবং সংশ্লিষ্ট যে অবকাঠামো বা আপনার প্রশাসনিক দক্ষতা, সততা, তারপরে সময় মতো সিদ্ধান্ত ইত্যাদি, এইগুলোর ক্ষেত্রে যদি উন্নতি না করতে পারি তাহলে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট নিয়ে আসলে আপনার কাছে আবার আসবো। আমি একটুখানি ওনার কাছে যেতে চাচ্ছি যে এই যে উনি বললো বা যেখানে আলাপ করতেছিলাম সেখান থেকে বললো পুঁজিবাজারের তাহলে কী করতে হবে, পুঁজিবাজারটাকে ভাইব্রেন্ট করতে হলে মাননীয় প্রধানমন্ত্রীও চাচ্ছেন পুঁজিবাজার ভাইব্রেন্ট হোক, কিন্তু হচ্ছে না, কারণটা কী? না, এখন এটা আগেই বলছি যে এখন যে কারণগুলো আমাদেরকে দেখতে হবে, ইনস্টিটিউশনকে শেয়ার বাই করতে হবে, তাদের ক্যাপাসিটি বাড়াতে হবে, তারা যে প্রবলেমে আছে, ইকুইটি মাইনাসে, আমি আগেই বলছি 6,000 কোটি টাকা, এই টাকাটা তাদের দিতে হবে একটা সহজ শর্তে। গভর্নমেন্ট এটা দিতে পারে, এটা তো একবারে দিয়ে দেওয়া না, এই টাকাটা আবার আপনি কি বলতে চাচ্ছেন বেল আউট করতে হবে গভর্নমেন্টকে? না, বেল আউট না, একটা স্কিমের মাধ্যমে এই টাকাটা দিলে ইকুইটি মাইনাসটা লেভেল হবে, তখন তারা ওই অ্যাকাউন্টগুলো অ্যাক্টিভ হবে। কারণ মার্কেটে এই যে আস্থার সংকট, অনেকেই বলছে আসলে আস্থার সংকট হলে লিকুইডিটি নাই মার্কেটে। না, এখানে আমি এটা যেমন আমেরিকারই যদি আমি দেখি যে 2007-08 যে ক্রাইসিস যেটা হয়েছিল, ইকোনমিক্যাল ক্রাইসিস, তখন ধরেন আপনার সরকারের পক্ষ থেকে তখন কিন্তু অনেক এরকম মানে বেল আউট করছে, মানে বেল আউট করছে মানে ওই যে 85 শেয়ার যেগুলি ছিল আর কি, যেগুলোর দাম সেগুলো কিন্তু সরকার কিনে নিয়েছিল যাতে প্রতিষ্ঠানগুলো তারা টাকাটা পায়, সার্ভাইভ করে এবং পরবর্তীতে কিন্তু পরে আবার গভর্নমেন্ট কিন্তু এর থেকে লস করে নাই। পরবর্তীকালে যখন বাজার যখন উঠে গেছে তখন তো তারা প্রফিট অর্জন করেছে। আপনার এখানে বড় মাপে পারচেজ হতে হবে এবং এর জন্য এটা একটা আছে। কিন্তু একটা জিনিস বলি, এই যে আপনি যে প্রণোদনার কথাটা বললেন, যে প্রণোদনাটা তো দিছিল গভর্নমেন্ট, 900 কোটি টাকার একটা প্রণোদন আইসিবির কাছে দেওয়া হলো, কিন্তু কোনো রেসপন্স হলো। কিন্তু 900 কোটি টাকা আপনি জানেন কি, এর যে নিয়ম কানুন করেছে ওই কোম্পানির এমডি কে পার্সোনালি ইয়া দিতে হবে, এমন কন্ডিশন দিয়েছে শুধু আইসিবি কিছু টাকা নিতে পারছিল, অন্য কেউ কিন্তু পারে নাই। সুতরাং ওইটা সহজভাবে করতে হবে আপনাকে। আমি তো বলছি যে কেউ 20 কোটি কেউ 100 কোটি পাবে, শুধু তার মাদার কোম্পানি একটা গ্যারান্টি দিবে যে আমার সাবসিডিয়ারি যদি ফেল করে আমি টাকাটা দিয়ে দেবো। আমি মিজান ভাইয়ের সাথে আমি আরেকটু অ্যাড করি এখানে, আরেকটা বিষয় ছিল যে 2010-এর পরে আপনার দিয়েছে প্রণোদনা প্যাকেজ দিয়েছে, কিন্তু আপনি দেখেন মার্কেট কি ভালো হয়েছে, মার্কেট ভালো হয়নি। সাধারণ বিনিয়োগকারীরা দেখা গেছে 1:1 লোন নিয়ে তাদের অবস্থা এমনি ত্রাই ত্রাই, এরপরে আবারও ইনভেস্ট করবে কিসের কিসের ভিত্তিতে, ওই আস্থাটাই তো নাই মার্কেট। হোয়াট ইজ দ্য প্রেসক্রিপশন, কিভাবে বাড়ি আসছে? এখানে হয়েছে যে ওই যে বললাম, সবাই বলছিল যেটা যে বাংলাদেশ ব্যাংকের কিছু কন্ডিশন আপনার শিথিল করতে হবে, নিয়ম কানুন শিথিল করতে হবে। আপনি দেখেন অমনিবাস অ্যাকাউন্ট যতদিন ছিল ততদিন পর্যন্ত কিন্তু মার্কেটে এত পরিমাণ লিকুইডিটি ক্রাইসিস হয় নাই, যে করে হোক মার্কেটে তারল্য প্রবাহিত করতে হবে, তারল্য আনতে হবে। মানে একটা জিনিস চিন্তা করা যেতে পারে, যেটা আপনার 2007-08 সালে আমেরিকা যেটা করেছিল এবং 1997-98 যখন ইস্ট এশিয়ার যে ইকোনমিক ক্রাইসিস হয়, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, কোরিয়া ইত্যাদি, তারাও করেছিল নাকি, যে একটা স্টক মার্কেট স্টেবিলাইজেশন ফান্ড টান বা এই ধরনের একটা কিছু করে যে তারা সেন্ট্রাল ব্যাংকের কোনো দরকার নেই। আমি একটা NBI পাই, আমার কাছে এখন শেয়ার আছে, আমার এটা ইকুইটি নেগেটিভ হয়ে গেছে, আমি ওই শেয়ার বিক্রি করতে পারছি না, বিক্রি করতে গেলে আমার বড় লস, আর যেহেতু বিক্রি করতে পারছি না আমি নতুন ফান্ড ইনভেস্ট করতে পারছি না, কাজে এই স্টেবিলাইজেশন ফান্ড থেকে যদি শেয়ারগুলো তারা কিনে নেয় তখন আমার লিকুইডিটিটা বেড়ে গেল, আমি নতুন ইনভেস্ট করতে পারবো,
এবং আমি যখন ইনভেস্ট করতে যাব তখন কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারী যারা তারাও কিন্তু তারা আগ্রহী ইনস্টিটিউশনাল ইনভেস্টর হিসেবে আমি বিনিয়োগ করছি এবং সেটা হয়ে এক পর্যায়ে কিন্তু ওই স্টেবিলাইজেশন ফান্ড তারা যে কিনেছে তাদের কিন্তু লস করার কোনো প্রয়োজন হবে না হয়তো দুই বছর তিন বছর একটা সময় লাগতে পারে তখন ইন্ডাস্ট্রি উঠে গেলে তখন বিক্রি করে তারা কিন্তু আবার প্রফিট অর্জন করতে পারে আর কি মানে আপনার আপনার কথাটা স্যার এরকম যে একটা ফান্ড ক্রিয়েট হবে সেই ফান্ড যেমন একটা বাংলাদেশ ফান্ড নামে একটা ফান্ড করছিল সেটা সাকসেসফুল হয় নাই বাট একটা ফান্ড হতে হবে সেই ফান্ড বাজারে কিন্তু এটা আমি যেটা বলতে চাই যে এটা ওই লোন ভিত্তিক ফান্ড হলে কোনো কাজ হবে না যে আমি আমি লোন দিব তখন তার মধ্যে হাজার রকমের শর্ত এটা মিউচুয়াল আমার এটা এটা একটা ইয়ে করো যে তারা স্ট্রেট ফরওয়ার্ড কিনে নেবে স্যার আমি কালকের একটা কথা বলি স্যার আপনাকে একটু মানে আমি কালকে যে ভেঞ্চার ফান্ডগুলো আসছে দুইটা ভেঞ্চার ফান্ড আসছে এবং তারা খুব পজিটিভলি বাজারটাকে দেখতেছে তারা বলতেছে আইটি আইটি সেক্টর এবং বিভিন্ন সেক্টরে বাংলাদেশের মানব সম্পদ উন্নয়ন করবে এমনভাবে যে বাংলাদেশ পৃথিবীর একটা মডেল হয়ে দাঁড়াবে তো এত কিছু মানে আমাদের উপাদান আছে থাকা সত্ত্বেও বাংলাদেশের কেউ কি স্যার বাংলাদেশ ব্যাংক বা সরকারের মহোদয় কি কেউ কি বুঝতেছে না যে পুঁজিবাজারটাকে চাঙ্গা করতে হবে কারণ এই যে ফান্ডগুলো আসবে তারা তো তাদেরও তো এক্সপোজার ইয়েও দিতে হবে স্যার এক্সিট এক্সিট ইয়েও দিতে হবে না এখানে ওই যে মানে সার্বিকভাবে সত্যি কথা বলতে যে বাংলাদেশের নীতি নির্ধারকদের কাছে পুঁজিবাজার খুব একটা গুরুত্ব দেওয়া হয় বলে আমার কাছে মনে হয় না স্যার উন্নয়নটাকে পুঁজিবাজার ছাড়া সাংঘাতিক দুঃখ এটাই আমাদের জন্য সবচেয়ে ইজ ইট নট এ ডিসগ্রেস ফর মানে এটা তো এটা বিবেচনায় আনা উচিত যে কারণ কোনো দেশের মানে অতিমাত্রা উন্নতির জন্য বা প্রবৃদ্ধির জন্য পুঁজিবাজারের তো একটা উল্লেখযোগ্য ভূমিকা ভূমিকা থাকে সব দেশে এবং এখানে আবার এটা মিউচুয়ালি সাপোর্টিভ যে পুঁজিবাজার উন্নতি হলে অর্থনৈতিক উন্নতি হয় আবার অর্থনৈতিক উন্নতি হলে পুঁজিবাজারের উন্নতি হয় কাজে সেই জিনিসটাকে মাথায় রেখে যে পুঁজিবাজারের যে বর্তমান পরিস্থিতি এটাকে যেভাবেই হোক এর থেকে উত্তরণের জন্য সার্বিক ব্যবস্থা নেওয়া উচিত আপনি কি জি হ্যাঁ অবশ্যই তবে ওই পলিসিগুলি চেঞ্জ করতে হবে স্যার যেটা বললেন আর কি ইভেন কি বাংলাদেশ ব্যাংকেও তার যে এক্সপোজারের মধ্যে যেসব আইটেম কয়েকদিন আগে সাবসিডিয়ারি কোম্পানিকে বের করছে এরপরে নন ট্রেডেড বা নন লিস্টেড যেটাই বলেন সেইগুলোকে বের করতে হবে এই জিনিসগুলি আর এক্সপোজারটা আপনার 25% না করে এটা যেমন ইন্ডিয়াতে যে উনি বললো যে 40% আমাদের এখানে 50% করতে পারে কারণ 10% মানে লাইবিলিটির থেকে 25% এটা তো 10% চলে আসছে কাজে এটা মাঝামাঝি একটা অ্যাডজাস্টমেন্ট করা দরকার আমি মনে করি অ্যাডজাস্টমেন্ট করলে আর যদি তাহলে হয়তো বাজার একটা লিকুইডিটি প্রভাব হবে এই সময়সীমা বাজার একটা ভালো অবস্থা হতে পারে সময়সীমাটা নিয়ে বারবার যে কথাটা আসতেছে সময়সীমা কিন্তু স্যার মাননীয় অর্থমন্ত্রী স্পষ্ট বলেছেন যে সময়সীমা বাড়বে তারপরে একটা কনফিডেন্স মানে পাচ্ছে না বোধহয় অর্থমন্ত্রী মহোদয় ঘোষণা করেছিলেন যে এটা বাড়বে সেখানে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি 4 মাস হয়ে গেছে অলরেডি সেল হচ্ছে এখন ব্যাপারটা হচ্ছে কি এই বাংলাদেশ ব্যাংকের যদি মানে মনোভাব নেগেটিভ থাকে স্টক মার্কেটের সম্বন্ধে তাহলে তো আপনার কিছু আমি আরেকটু বলি আপনাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট টিভি প্রোগ্রামটা দেখেছি এখানে ধরেন নীতি নির্ধারণী সর্বোচ্চ ব্যক্তি যদি বলেন যে রাবিশ সর্বোচ্চ ব্যক্তি যদি বলেন যে ওখানে কোনো নিয়ম নীতি নাই এটা সম্বন্ধে আমি কোনো কথা বলবো না এটা সম্বন্ধে আগ্রহ নাই তাহলে সাধারণ বিনিয়োগকারী কিভাবে হবে এটার সাথে লাখ লাখ 33 লাখ বিনিয়োগকারী কিন্তু না আসলে আমাদের কোটি কোটি বিনিয়োগকারীদের ভাগ্য জড়িত এইটা এখানে এখানে কেউ যদি এরকম বিরূপ মন্তব্য করে আমরা কিন্তু আহত হই আমরা কিন্তু কষ্ট পাই এইভাবে তাহলে বিনিয়োগকারী তো আসবে না বরং সব বিনিয়োগকারী চলে যাবে আগে ধরেন ডিজিটালাইজ হয়েছে তো না না সরকার ডিজিটালাইজেশন চাইছে ডিজিটালাইজ হয়েছে এখন তো কোনো স্টক ব্রোকার নির্ধারণ করে না আপনি বলেন নীতি নির্ধারক কি ব্রোকাররা ব্রোকাররা তো নাম অনলি আমাদের যে বডি আছে যে বোর্ড আছে ওখানে মাত্র 4 জন হচ্ছে আমাদের প্রতিনিধিত্ব করছে অন্য সবাই তো ইন্ডিপেন্ডেন্ট এবং এখানে তাদের ক্ষমতা কতটুকু ব্যবস্থাপনা থেকে মালিকানা পৃথক করা হয়েছে এখানে কিন্তু আগের মত নেই আর আপনি যদি 96 এর বলেন একটা মিনিট আপনি না না আরেকটা আমি বলি 56 সালের স্টক মার্কেট
আর 2016 স্টক মার্কেট কিন্তু অনেক আলাদা এটা অনেক বেশি আমি বলবো যে পরিশীলিত, অনেক বেশি নিয়ম নীতি এখানে, ট্রান্সপারেন্ট, টোটালি ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট মার্কেট, তাই না? এখানে এভাবে যদি দায়িত্বশীল মন্তব্য কিন্তু আমরা আশা করি না, এই জিনিসগুলোতে আমি মনে করি যে তাদেরও একটু দায়বদ্ধতা আছে যে ভালো করে যাতে তাদের কথায়, যে তারা যেহেতু অনেক ইম্পর্টেন্ট মানুষ, দায়িত্বশীল ব্যক্তি, তাদের কাছ থেকে আমরা আরও বেশি মন্তব্য আশা করি, মানে সুন্দর সংযত মন্তব্য আশা করি। আমাদের তারা যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, আমরা ব্রোকাররা শুধু না, দেশের যারা বিনিয়োগকারী আছে কোটি কোটি মানুষ কিন্তু আহত হয় তাদের একটা কথায়, কারণ এই মার্কেট আমরা জানি সেন্সিটিভ মার্কেট। আমি আরেকটু বলি যে আমাদের স্টক মার্কেটে কিছু কিছু জিনিস আছে যে ডাবল ট্যাক্সেশনের একটা ব্যাপার আছে, এটা যেমন যে কোনো কোম্পানি লিস্টেড কোম্পানি আপনার কাছে আসবে ডাবল ট্যাক্সেশন নিয়ে, ডাবল ট্যাক্সেশন নিয়ে মিজান ভাই অনেক কথা কথা বলতে পারছেন না, ঠিক যে আপনার এই যে যে কথাগুলো বললো যে পুঁজিবাজার একটা খুব মানে স্পর্শকাতর, এখানে নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্নভাবে যে নিউজগুলো আসে তাতে বিনিয়োগকারীরা খুব আহত হন বা মানে শঙ্কিত হন, আপনার মন্তব্য কী? না, যেখানে দেশের মাননীয় প্রধানমন্ত্রী কনসার্ন এই মার্কেটকে ভালো করার জন্য, কারণ উনি দিন রাত্র চেষ্টা করতেছেন, এখানে ইন্টারমিডিয়েট লেভেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি সঠিক মেসেজটা না দেন বা কাজ করতে না চান, তাহলে তো মার্কেট হবে না। এটা মার্কেট কেমনে হবে? এর জন্য যা হোক, যা হয়েছে আমাদের ভুল থেকে শিক্ষা নিতে হবে, আমাদের এই মার্কেটে লিকুইডিটি বাড়ানোর জন্য মানে খুব দ্রুত উদ্যোগ নিতে হবে, তা নাহলে এই মার্কেট খুব খারাপ শেপে চলে যাবে। স্যার একটু আগে বললেন যে আমি ওনার কাছে একটু জানতে চাচ্ছি, আপনিও তো স্যার চেয়ারম্যান ছিলেন সিকিউরিটি এক্সচেঞ্জের কমিশনের, এবং আপনি সচিব ছিলেন, আপনি মানে আপনার সর্বোচ্চ পদে আপনার অর্থ মানে উপদেষ্টা ছিলেন, আপনি স্যার একটা জিনিস বলেন, আপনার আমলের থেকে আরম্ভ করছে পুঁজিবাজার নিয়ে বিভিন্ন আইন পরিবর্তন হয়েছে, বিভিন্নভাবে আপনিও করেছেন, আপনার পরবর্তী পর্যায়ে হয়েছে, এখনও হচ্ছে, তো কেউ যদি বলে যে পুঁজিবাজারে কোনো আইন কানুন নাই, ইজ ইট অ্যাকসেপ্টেবল? না, সেটা তো মোটেই ঠিক না। যেটা আপনি বলেছেন যে বিভিন্ন জায়গায় আইন করা হয়েছে, যেমন ধরেন একজন ব্রোকার তাদের আচরণবিধি আইন করা হয়েছে, তারপরে তাদের যে এটা ইয়ে ইনকর্পোরেটেড কোম্পানি হতে লাগবে এই ধরনের আইন করা হয়েছে, তারপরে আপনার টেকনোলজি সিডিবিএল যেটা হয়েছে, সিডিবিএল তো আমার সময় এটা প্রথমে অপারেশনালাইজ করা, ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট, স্যার ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট, সার্ভিলেন্স হয়েছে, সেটা আমাদের আছে, আপনারা যদি কেউ আমাদের নিয়ম মেনে করে, এখন এর মধ্যে কিছু কিছু লোক হয়তো মিসইউজ হতে পারে, কিন্তু সেটার তো এটা পাবলিকলি বলে তো আমি ওই সমস্যার সমাধান করতে পারবো না, কাজে আমি যদি আইডেন্টিফাই করতে পারি যে হ্যাঁ সেটা ব্রোকারি হোক বা কোনো বিনিয়োগকারী চক্রান্ত করে কোনো কিছু করছে কিনা, সেজন্য সরকারি সংস্থা আছে তো, এখন ইনসাইডার ট্রেডিং এর তো আইন আছে, তো কাজে সেগুলো সেখানে আমার বের করে তার বিরুদ্ধে শাস্তি নেওয়া, কিন্তু আমি যদি পাবলিকলি জেনারেলাইজড কমেন্ট করি তাতে তো ওই কনফিডেন্সটাই নষ্ট হবে, তাতে তো বাজারে কোনো লাভ হবে না, বিনিয়োগকারীরও লাভবান হবেন না, বরং তাদের মধ্যে একটা আশঙ্কার সৃষ্টি হবে, সার্বিকভাবে সমস্ত বাজারের ক্ষতি, সমস্ত বাজারের ক্ষতি হবে, ইকোনমির ক্ষতি হবে। যে আমি আরেকটু বলি ডাবল ট্যাক্সেশন যেটা, সেটা হচ্ছে যে কোনো লিস্টেড কোম্পানি এরা ডিভিডেন্ড ঘোষণার আগে একবার কিন্তু ট্যাক্স দিয়েই আসে, এটা যখন বিনিয়োগকারীরা আবার বিনিয়োগকারীর খাতে আসে, এন্ডে আসে, তখন তাকে আবার ট্যাক্স দিতে হয়, এই যে ডাবল ট্যাক্স দিচ্ছে একটা, তারপরে আবার ট্যাক্স দিতে হয়, তারপরে সে যখন তার কোম্পানি রানে, কোম্পানি যখন রিটার্ন সাবমিট করে, তখন অনেকবার ট্যাক্স দিতে হয়, এটা একটা আছে। আরেকটা আমি বলি যে আমরা বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান পরিস্থিতিতে আমরা ব্রোকার হাউসগুলো যেভাবে আমরা চালাচ্ছি, আমাদের কিন্তু অপারেশন কস্ট নেগেটিভ, আমরা লসে চালাচ্ছি ম্যাক্সিমাম হাউসগুলোর এই অবস্থা এখন, এর মধ্যে আমাদের কি করতে হচ্ছে, আপনার কর অধ্যাদেশ 53BB ধারা অনুসারে আমাদের 0.0% দিতে হচ্ছে টোটাল ট্রেড ভলিউমের উপরে, এটা কিন্তু বছর শেষে দেখা যায় যে অতিরিক্ত হচ্ছে, এবং এটা নিষ্পত্তি, হ্যাঁ চূড়া মানে নিষ্পত্তি, এটাকেই নিষ্পত্তি হিসাবে দেখা হচ্ছে, চরম মানে পরিপূর্ণ নিষ্পত্তি, এতে করে হয়েছে কি এখন আমাদের এই খারাপ অবস্থাতে, এটা আমার মনে হয় পুনর্বিবেচনায় দাবি রাখে, এটা 0.05 থেকে যদি 0.01 করা যায় এটা, এবং এই ট্যাক্সটার জন্য কিন্তু আপনার বন্ড মার্কেট যেটা, এটাও করতে পারছে না এই ট্যাক্সেশনের কারণে, এটাও কিন্তু ওইভাবে
ফ্লারিশ হচ্ছে না, আমার মনে হয় এই জায়গাগুলো দেখা উচিত। আপনার আপনার কথাটা হচ্ছে যে এখন যে ব্রোকার এন্ডে যে মানে পার্ট ট্রেড যে কাটারা হচ্ছে, টোটাল ট্রেড ভলিউমের উপরে যে কাটা হয় উচ্চ কর হিসেবে কাটা হচ্ছে, উচ্চ কর যেটা বলেন সেটা 0.05% থেকে এটা 0.01 আসা উচিত। আরেকটা আরেকটু বলি আমি এখানে, আরেকটা পয়েন্ট হচ্ছে যে আসলে যে যদি রিফান্ড সিস্টেম আমার নেট আয় যেটা হবে সেটার উপরে আমি ট্যাক্স দিব, আমি যা ট্যাক্স দিলাম আমি অগ্রিম হিসেবে আমি এত ভলিউমের উপরে একটা কিছু দিলাম আর কি, কিন্তু সেটা তো আমার ফাইনাল গিয়ে অ্যাডজাস্টমেন্টের পর আমার তো ওই যে ট্যাক্স যদি আমার ডিউ না হয় তাহলে তো আমার এটা ফেরত পাওয়ার ব্যবস্থা থাকে। পাচ্ছি না আমি আরেকটা পয়েন্ট বলি মোস্তাক ভাই আপনাকে, সেটা হচ্ছে যে এখনকার যেই আয়কর অধ্যাদে ইয়ে আছে, নিয়ম হলো যে বাজেটে গত বাজেটে ঘোষণা করা হয়েছিল যে 15-16 অর্থ বছরের বাজেটে যে 25,000 টাকা পর্যন্ত লভ্যাংশটা করের আওতামুক্ত থাকবে, এটা কিন্তু আমরা 1,00,000 টাকা চাচ্ছি, যেহেতু মার্কেটের অবস্থা খারাপ, কারণ আমাদের বিনিয়োগকারীরা অনেক বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে গত পাঁচ ছয় বছর ধরে। এই এইটা যদি একটু 1,00,000 টাকায় উন্নীত করা হয় তাহলে আমাদের বিনিয়োগকারীরা কিছুটা ক্ষতি পুষিয়ে করা, ছোট ছোট বিনিয়োগকারীরা ক্ষতি উপকৃত হবে, ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবে। থ্যাংক ইউ মুন্নি। আপনি মুন্নি যে কথাটা বললো যে আপনারা হাউস চালাতে গিয়া লোকসান দিচ্ছেন অথচ ট্যাক্স দিচ্ছেন বেশি, এই ব্যাপারে আপনাদের স্টক এক্সচেঞ্জ থেকে কোনো এটা বাজেটের জন্য প্রস্তাব যাচ্ছে যে সেটা কমানোর জন্য 0.05, এর আগে কিন্তু 0.015 ছিল, এর আগে 0.1 ছিল, এটা মার্কেট যখন অনেক বড় হয়েছে অনেক ট্রেড হতো তখন এটা দ্রুত বাড়ানো হয়েছে, 3,000 কোটি টাকা ট্রেড যখন আমাদের ছিল তখন এটা 300 কোটি টাকা, তার মানে কত গুণ কমেছে, হ্যাঁ 100%। আচ্ছা আমি আর সময় দিতে পারছি না, 3000 থেকে 300%, আমাকে আর সময় দেওয়া হচ্ছে না, আর অল্প সময় আছে স্যার, এক মানে 15 সেকেন্ড স্যার, আপনি মন্তব্য কি অ্যাবাউট দ্য মার্কেটস এন্ড আমার মন্তব্য হচ্ছে যে নীতি নির্ধারক যারা আছেন তাদেরকে এটা বুঝতে হবে যে মার্কেটের বর্তমান যে পরিস্থিতি এটা সন্তোষজনক না, কিন্তু একটা এফেক্টিভলি ফাংশনিং মূলধনী বাজার দেশের উন্নতির জন্য প্রয়োজন, এবং সেই লক্ষ্যটাকে সামনে রেখে নীতির ক্ষেত্রে সেটা করের নীতি হোক বা অন্য নীতি হোক কী ধরনের পরিবর্তন আনা দরকার সে সম্পর্কে সুচিন্তিত সিদ্ধান্ত নিয়ে এটা তাড়াতাড়ি মানে পুঁজিবাজার বান্ধব নীতি আপনার সময় জি, এটাই যে আমাদের মার্কেটটা কিন্তু আমাদের প্রিয়, এটা মুষ্টিমেয় কয়েকজনের হাতে নেই এখন বর্তমান যে মার্কেট, ডিমিউচুয়ালাইজেশন হওয়ার পরে এটা কিন্তু অনেক বেশি এবং ট্রান্সপারেন্ট মার্কেট। আমি বলবো যে এই মার্কেটটা শুধু আমাদের না, বিনিয়োগকারী সবার, সংশ্লিষ্ট যারা আছে তাদের এবং কোটি কোটি মানুষের ভাগ্য কিন্তু এটার সাথে রিলেটেড এখন পর্যন্ত। আমি নীতি নির্ধারক মহল যারা আছেন তাদের কাছে অনুরোধ করব আমি যে তারা যেন সুইপিং কমেন্ট না করেন, তারা যেন কোনো কমেন্ট করার আগে মনে রাখেন যে এই বাজারটা সাংঘাতিক স্পর্শকাতর। প্রিয় দর্শক আমাদের আমাকে এক্ষণে বিদায় নিতে হচ্ছে, আপনারা আলোচনা শুনেছেন, এখান থেকে কথা আসছে যে কেউ যেন পুঁজিবাজার নিয়ে সুইপিং কমেন্টস না করে এবং অ্যাটলিস্ট বুঝে শুনে, এটি যেহেতু এটা খুব মানে স্পর্শকাতর বাজার সেখানে সবাই যেন একটু বুঝে শুনে কমেন্টস করে। ধন্যবাদ আপনাদের সবাইকে, আমি বিদায় নিচ্ছি মোস্তাক সাদেক।